নমস্কার বন্ধুরা, টেস্টি কিচেন চ্যানেলে একটু নতুনভাবে ডিমের তরকারি রেসিপি নিয়ে এলাম। সবার প্রথমেই ডিমগুলোকে একটু সিদ্ধ করে নেব। খুব ভালো করে সিদ্ধ করে নেওয়ার পর এগুলোকে এক এক করে ছাড়িয়ে নেব। ডিমের তরকারি সবথেকে সহজ একটা রান্না, যেটা সকলেই করতে পারে। প্রথমে ডিমগুলো সিদ্ধ করার সময় এক চামচ নুন দিয়ে দিলে সহজে ডিমগুলোকে ছাড়িয়ে নেওয়া যায়। এইবার একটা কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে এক চামচ হলুদ দিয়ে ডিমগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। তেলটা খুব গরম হলে তারপরেই হলুদটা দিতে হয়, কিন্তু আমি একটু আগেই দিয়ে ফেলেছিলাম, তাই ডিমগুলোকে উল্টাতে গিয়ে একটু আটকিয়ে যাচ্ছে। দেখো, ডিমগুলো বেশ লালচে হয়ে ভেজে গেছে। এইবার এগুলোকে একে একে তুলে নেব। তরকারির আলুটা ভাজতে ভাজতে আলুর মধ্যেই তরকারির পরিমাপের নুনটা দিয়ে দিয়েছিলাম। ডিম ভাজা তেলটার মধ্যেই আলুগুলোকে তুলে দেব। আলুগুলো হালকা ভাজা হলে এর মধ্যে একটা শুকনো লঙ্কা, অল্প একটু জিরে আর বেশ কিছুটা রসুন থেঁতো ভেজে নেব। রসুনটা হালকা ভাজা হলে তাতে পেঁয়াজের টুকরোগুলো তুলে দেব। এখানে আমি টমেটো ব্যবহার করব না, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে হালকা ভাজা হলে এর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আর দেড় চামচ আদা বাটা দিয়ে দেব। সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নিয়ে এইবার দুই চামচ পরিমাণ টক দই একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দেব। আবারও খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এরপর এক চামচ কসুরি মেথি হাতে খুব ভালো করে ঘষে নিয়ে দিয়ে দেব। এটার জন্য তরকারির স্বাদটা অসাধারণ হয়। এইবার সমস্ত কিছু খুব ভালো করে ফুটিয়ে নিয়ে আলুটা সিদ্ধ হয়ে আসলে ডিমগুলোকে দিয়ে দেব। এইভাবে একবার ডিমের তরকারি তোমরা রান্না করে দেখো। একটা নর্মাল ডিমের তরকারি যা দুর্দান্ত স্বাদ হয় না, কি বলবো। সবশেষে হাফ চামচ গরম মশলা দিয়ে রান্নাটাকে শেষ করব। এইবার ভাতের সাথে পরিবেশন করলে অসাধারণ খেতে লাগবে। বন্ধুরা, এরকম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।